হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর নিজাম ক্যাটারিং এ খাওয়াতে। গরিব মানুষ ভাই, বুঝতেই পারছো। আর সকাল সকাল এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো আমি কখনো ভাবতেও পারি। তারপর সকালের ভিউ দেখতে দেখতে আমি আর নিজাম বেরিয়ে পড়লাম আমাদের গরিবের সাইকেলে। তারপর আমরা সাইকেল চালিয়ে চলে আসলাম রিন্টুদার দোকানে। দোকানে এসে তাড়াতাড়ি করে আমাদেরকে শার্ট দিয়ে দিল, নিয়ে তাড়াতাড়ি করে পড়ে নিলাম। শার্ট পরে বেরিয়ে পড়লাম আমরা বিয়ে বাড়ির দিকে। তারপর ফাইনালি আমরা বিয়ে বাড়ি চলে আসলাম। বিয়ে বাড়ি এসে সামান টামান নিয়ে বেরিয়ে পড়লাম আমরা প্যান্ডেলের দিকে। প্যান্ডেলের পাশে এই দাদুটাকে দেখছি সবজি কুটছে আর এই দাদুটা রান্না করছে। ফাইনালি চলে আসলাম আমরা প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলের ভিতরে ঢুকেই তাড়াতাড়ি করে আমরা ফেস্টনটা টেঙে দিলাম। প্যান্ডেলের ভিতরে একটা ফেস্টন টেঙে আমি আর রিন্টু চলে আসলাম বাইরে ফেস্টন টাঙার জন্য। এখানে বিয়ে বাড়ি যারা ঢুকবে তারাই দেখতে পাবে, কারণ ভিতরে ঢুকেই আমরা ফেস্টন লাগিয়ে দিয়েছি। যারা বিয়ে বাড়ি আসবে তাদেরই নজর ফেস্টনের উপরে পড়বে। হ্যাঁ, তোমরা যদি কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানের জন্য ক্যাটারিং যদি করতে চাও তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমরা অল্প খরচে আমরা পরিবেশন করে দিই। যদি ক্যাটারিং করতে চাও তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তারপর আমরা তাড়াতাড়ি করে সব সামানগুলো রেডি করে আমরা খেতে বসে গেলাম, কারণ আমরা না খেলে কি করে খাওয়াবো সবাইকে। তারপর তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে সামানগুলো স্টক করতে না করতে লোকও চলে আসলো। তারপর ওদেরকে খাওয়াতে স্টার্ট করে দিলাম আমরা। সকালে নাস্তা কমপ্লিট করে দুপুরের জন্য আমরা পাতা লাগাতে বসে গেলাম। পাতা লাগানো কমপ্লিট করে শসা আর গাজরা ছিলে নিলাম তাড়াতাড়ি করে। সব কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা ভান্ডারিদের একটু হেল্প করে দিলাম। আর একটু হেল্প করার পর চলে আসলাম আবার প্যান্ডেলের ভিতরে। সবাইকে নিয়ে আমরা দুপুরে খাবারটা খেতে স্টার্ট করে দিলাম। কমপ্লিট করতে না করতে লোকও চলে এসেছে, তাই জন্য ওদেরকে আবার খাওয়াতে লেগে গেলাম সবাই মিলে। খাওয়ানো কমপ্লিট করে বাইরে বেরিয়ে দেখছি অনেকটাই মেঘ উঠে আছে, মনে হচ্ছে অনেকটাই বৃষ্টি হবে। তারপর তাড়াতাড়ি করে সামানগুলো মেজে নিলাম। টাবান মাজার পর আবার খেতে বসে গেলাম আমরা। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজামকে দেখছি ক্রিকেট খেলছে। এত জোরে কেউ মারে মনে হয় চাঁদে চলে গেল বলটা। তারপর এখানে যতগুলো সামান নিয়েছিলাম সবগুলো সামান গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে। সামান টামান গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম টোটোতে আবার আজকের মতো এখান থেকে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।